এককালের ঢাকাই সিনেমার আবেদনময়ী ও সমালোচিত অভিনেত্রী ছিলেন ময়ূরী। অশ্লীলতার অভিযোগে অভিযুক্ত নায়িকাদের শেষে মুনমুনের পরে ময়ূরীর নাম দেওয়া যায়। একটা সময় এই অভিনেত্রী ইচ্ছা বা অনিচ্ছায় বেশ কিছু অশ্লীল সিনেমায় অভিনয় করেছেন। দেশীয় চলচ্চিত্র সুস্থধারা ফিরলে অনেকটা অন্তরালে চলে যান এই অভিনেত্রী। চলচ্চিত্র সম্পর্কে কথা বলতে না চাইলেও শেষ পর্যন্ত এতটুকু জানান তিনি চলচ্চিত্রে আর ফিরবেন না। তবে তার দিনকাল যে ভালো যাচ্ছে সেটা বলার উপায় নেই। চলুন জেনে নেই কেরিয়ার জুড়ে অশ্লীল সিনেমায় অভিনয় করা এই নায়িকার অবাক করা বর্তমান অবস্থা। ময়ূরীর প্রকৃত নাম মুনমুন আক্তার লিজা। নবম শ্রেণীতে পড়ার সময় তিনি চলচ্চিত্র শিল্পের সঙ্গে জড়িয়ে পড়েন। 1998 সালে মৃত্যুর মুখে চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্র জগতে আগমন করেন। চলচ্চিত্রের জুনিয়র শিল্পীর সেতুর মেয়ে ময়ূরী তাকে চলচ্চিত্রে নিয়ে আসেন মাহমুদ নামের একজন প্রযোজক। ছবির পরিচালক ছিলেন কবি আবুল হাসানের ছোট ভাই প্রয়াত আবিদ হাসান বাদল। কিন্তু শেষ পর্যন্ত ছবিটি নির্মিত হলেও ময়ূরীর এই ছবিটিতে ছিলেন না। তিনি কেরিয়ার শুরু করেন রাজা নামের একটি ছবি দিয়ে। এরপর তিনি কেরিয়ার সজীব রাখার জন্য এমন একটি ঘরানার প্রযোজকদের ছবিতে জড়িত হতে থাকেন যারা কখনও ভালো ছবি নির্মাণই করেন নাই। কাটপিস সিনেমার সবচেয়ে বেশি চাহিদাসম্পন্ন অভিনেত্রী ছিলেন তিনি। তখন ইচ্ছায় বা অনিচ্ছায় বেশ কিছু অশ্লীল সিনেমায় দেখা যায় এই অভিনেত্রীকে। দেশীয় চলচ্চিত্র সুস্থধারার ফিরলে অনেকটাই অন্তরালে চলে যান এই অভিনেত্রী। অনেক বছর আগে ডাটি পিকচার সিনেমার আদলে একটি সিনেমা নির্মাণেও ঘোষণা দিয়েছিলেন ময়ূরী। তবে এটিও এখন বন্ধ রয়েছে। চলচ্চিত্রের কোনো কাজ তার হাতে নেই। ময়ূরীর অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র বাংলা ভাই। 90 দশক থেকে এই পর্যন্ত ময়ূরীর অভিনীত 300 সিনেমা মুক্তি পেয়েছে। মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোতে তিনি যতটা প্রশংসিত হয়েছেন তার চেয়ে বেশি সমালোচিত হয়েছেন। নার্গিস আক্তার পরিচালিত তার সতীনের ঘর শিরোনামের সিনেমায় শক্তিমান চলচ্চিত্র অভিনেতা আলমগীরের স্ত্রী চরিত্রে অভিনয় করে। প্রশংসিত হয়েছিলেন ময়ূরী। তবে এমন দুই একটি সিনেমায় প্রশংসিত হলেও অশ্লীলতার কারণে তার প্রায় সব সিনেমায় ঘৃণিত এবং তিনি সমালোচিত। ময়ূরী গণমাধ্যমে বরাবর এড়িয়ে চলেন। তারপর সম্প্রতি তার সাথে কথা হয়। তিনি বলেন, অনেক সাংবাদিক আমার বিরুদ্ধে ইচ্ছেমতো খবর ছাপাচ্ছেন কিন্তু এসব খবরের সত্যতা নেই, তাই আমি কোনো সংবাদ মাধ্যমের আর কথা বলতে চাই না। চলচ্চিত্র সম্পর্কে কথা বলতে না চাইলেও শেষ পর্যন্ত এতটুকু জানান তিনি চলচ্চিত্রে আর ফিরবেন না। অনেক সময় শোনা যায় তিনি এখন ধর্মকর্ম নিয়ে ব্যস্ত আছেন। তবে হঠাৎ করে আবার খবর আসে তিনি সার্কাস দলে যোগ দিয়েছেন। নিউ সুপার সার্কাস পার্টি নামের একটি অখ্যাত সার্কাস দলে কাজ করেছেন বলে শোনা গিয়েছে ময়ূরীর। যশোরের মধুমেলায় সার্কাস শোতে এই দল থেকে তাকে অংশ নিতে দেখা গেছে। এর আগে তিনি বিভিন্ন যাত্রা দলের অতিশিল্পী হয়ে নৃত্য পরিবেশন করেছেন। ময়ূরী 2007 সালে রেজল করিম মিলন নামে একজন উপজেলা ভাইস চেয়ারম্যানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের মাইমুনা সাইবা নামের এক কন্যা সন্তানও আছে। 2015 সালে মিলন মারা গেলে 2017 সালে শফিক জুয়েল নামে একজনকে বিয়ে করেন তিনি। তিনি 2019 সালে 23 ফেব্রুয়ারি দ্বিতীয় সন্তান জন্ম দেন। এর মাঝে তার আরও একটি বিয়ের খবর শোনা যায়। নানান বিতর্ক কাটিয়ে তার সর্বশেষ খবর, তিনি এখন সংসার এবং ধর্ম নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সম্মানিত ভিউয়ার্স, একসময়কার অশ্লীলতার এই অভিনেত্রী ময়ূরীকে নিয়ে আপনার ব্যক্তিগত কোনো অভিমত থাকলে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন এবং প্রতিনিয়তই বিনোদন জগতের সর্বশেষ খবর পেতে আমাদের সাথেই থাকুন।